হ্যালো ভিউয়ার্স, বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে খুবই একটি মূল্যবান আজকের কন্টেন্ট। সো ভিউয়ার্স, আপনারা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনাদের উপকারে আসবে। সো আমরা অনেকেই দেখি যে আমরা প্রিন্ট করার জন্য অথবা আমরা স্ক্যানার, অর্থাৎ আমাদের কোনো ডকুমেন্ট স্ক্যান করার জন্য যে কাজটি করতে হয় স্ক্যানার প্রয়োজন পড়তে হয়। এখন আমি দেখাবো যে আপনারা সিম্পলি মোবাইল ফোন থেকে এই ছবিটা তুলে আপনি কীভাবে স্ক্যানারের মতো কাজ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি আপনি ফুল কন্টিনিউ করতে থাকুন। সো ছোট্ট একটি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রিন্টার রিলেটেড যদি যে সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট টিউটোরিয়াল এরকম আপডেট পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনারা ফটোশপ এই সিসি ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আমরা যে কাজটি করেছি এটাকে ইনস্টল করেছি। সো আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর আমি যে কাজটি করব, ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে নিউ একটা ফাইল নিব। সো আমার যে ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করেছি, অর্থাৎ আমি যেটা ছবি তুলে রেখেছি সেটা আমি এখন এখানে ওপেন করব। সো ভিউয়ার্স, আমি কিন্তু এটা দেখুন, এটা কিন্তু অলরেডি আমি আমার মোবাইল ফোন ক্যামেরা থেকে কিন্তু এটা তুলেছি। সো এটা আমরা এখন যে কাজটি করব, এটা আমরা স্ক্যানারের কাজ করব। এই ছবিটা কিন্তু এখন বেঁকা তেরা রয়েছে। সো এটা আমরা কিভাবে সোজা করব, এজন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই টুলসে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব এই সাদা অংশটুকু মাঝখানে, অর্থাৎ মাথায় কোণে, এই কোণেই ক্লিক করার পর আমরা এই কোণে ক্লিক করব। সো এই কোণে ক্লিক করার পর আবারও আমি এই কোণে ক্লিক করব। এরপর আমি লাস্ট এই কোণে ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর আপনি জাস্ট ইন্টারফেস করলেই হয়ে যাবে। সো এবার আমি ইন্টারফেস করলাম, দেখুন স্মুথলি কিন্তু আমার এটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেল। সো এটাকে আমরা কী করব এখন, জাস্ট এই মুভ টুলে আমরা ক্লিক করে এটাকে আমরা ইমেজে কনভার্ট করবো। এই জন্য আমরা এটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন দেখবেন যে এখানে ক্লিক করে উপর দিকে ড্রাগ করলে কিন্তু এই কনভার্ট টু নর্মাল লেয়ার। সো এখানে কনভার্ট করলাম, দেখুন এটা কিন্তু একটা লেয়ারে পরিণত হলো। এখন কি করব আমরা, জাস্ট এটাকে আমরা নিউ ফাইলে এসে আমরা জাস্ট প্রিন্টারে এসে আমরা এখানে সাইজ করব A4। সো A4 করার পর আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। সো ভিউয়ার্স, আমরা যে এখন ইমেজটা এখানে নিয়ে আসলাম সেই ইমেজটা এখন A4 পেজে আমরা সাজিয়ে দিব। সো এখানে আমরা চারটা ইমেজ ধরুন সাজাবো। সো এখন দ্বিতীয় পার্ট, অর্থাৎ ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট হইল। এখন আমরা ব্যাক পার্ট সেম সিস্টেমই করব। এখানে আমরা ক্লিক করার পর, সো ভিউয়ার্স, আমরা আবারও এখানে রাইট ক্লিক করলাম, পার্সপেক্টিভ অ্যান্ড ক্রপ টুলসে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে আবার আমরা সেম সিস্টেম এখানে এই কোণে আমরা ক্লিক করব। এরপর আমরা এই কোণে ক্লিক করব, এখানে এই কোণে ক্লিক করব, এরপর আমরা এখানে ক্লিক করব। সো এখন আপনারা হয়তো আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি আমরা এটা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনি এডিট করতে পারেন। সো দেখুন এটা কিন্তু কাস্টমাইজ করে আপনি এডিট করতে পারেন। সো আমি এখান থেকে এখানে টিক মার্ক দিলে হবে অথবা ইন্টারফেস করলে হবে। সো এখন আমি যে কাজটি করব, এখন আমি মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট না করলে কিন্তু এটা লেয়ার কনভার্ট হবে না। সো মুভ টুল সিলেক্ট করার পর এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি কাজ হবে না। সো এটাকে ক্লিক করে, মাউস ক্লিক করে এটাকে ড্র করতে হবে। ওপর দিকে ড্র করলে এটা কিন্তু দেখুন লেয়ারে, অর্থাৎ ইমেজ লেয়ারে একটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। সো এটাকে কনভার্ট হইলে এখন আমরা এই A4 পেজে নিয়ে আসব। সো A4 পেজে নিয়ে আসে এখন দুইটা ছবিকে আমরা অ্যাডজাস্ট করব, অর্থাৎ দুইটা ছবিকে আমরা সেম সমান মাপে আমরা সাইজ করার জন্য আমরা যে কাজটি করবো কন্ট্রোল অল্টার টি। সো কন্ট্রোল অল্টার টি দিয়ে আমরা সিলেক্ট করার পর আমরা জাস্ট ক্যাপসে আমরা ক্লিক করব। সো ক্যাপসে ক্লিক করার পর ইমেজটাকে আমরা ছোট করে দেব। দ্বিতীয় যে ইমেজটা রয়েছে এটাকে আমি ডিলিট করে দিতেছি। সো সেম আমরা কন্ট্রোল অল্টার টি, সো কন্ট্রোল অল্টার টি দিয়ে আমরা কন্ট্রোল অল্টার টি বাটন আমরা প্রেস করার পর আমরা যে কাজটি করব, ক্যাপস লকে আমরা ক্লিক করে এটাকে ছোট করব। সো আমি দেখি এটার সমান হয়েছে কিনা। সো এটার সমান হয়েছে। এখন আমি জাস্ট দ্বিতীয়র যে ব্যাক পার্ট রয়েছে এটাকে আমি ডিলিট করে দিলাম।
এখন আমি কি করব, দুইটাকে আমি সিলেক্ট করব। সো দুইটাকে সিলেক্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আমরা দুইটাকে সিলেক্ট করব। করার পর আমরা এটাকে নর্মালি, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে দিলাম, কন্ট্রোল জেড। সো আমি দেখুন এটাকে কিন্তু মেডেল পয়েন্টে নিয়ে আসতেছি, কন্ট্রোল অল্ট আর টি, দেখুন দুইটা কিন্তু সিলেক্ট হয়েছে। এরপর আমি জাস্ট ক্যাপস লক দিয়ে এটাকে সমান্তরাল করতেছি। এরপর আমি এটাকে রোটেট করে দিব। সো রোটেট করে দিয়ে আমি A4 পেজে দুইটা, অর্থাৎ দুইটা আমি প্রিন্ট বের করব। এই জন্য আমি কি করব, জাস্ট এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আপনি অল্টার ধরে আরেকটা ড্রাগ করে এখানে একটা বসিয়ে দেবেন। সো আপনার কাজ শেষ, দেখবেন যে আপনি এখন প্রিন্ট করবেন, মাঝখান দিয়ে কেটে দেবেন আর এটা একটু স্পেস দেবেন। সো এটা একটু স্পেস দেবেন, তাহলে হয়ে যাবে। সো এরপর আপনি যে কাজটি করবেন, ফাইল থেকে আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্ট থেকে আপনি এখন, প্রিন্ট থেকে এখানে আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা প্রিন্ট শুরু হয়ে যাবে। সো আমি এখন প্রিন্ট অফ করে রেখেছি, এই জন্য আমি প্রিন্ট দিলাম না। সো এভাবে আপনারা চাইলে স্ক্যানারের কাজগুলো এরকমভাবে আপনারা করতে পারেন। সো আমি মূলত সবগুলো স্ক্যানারের যেগুলো আমার ডকুমেন্ট ফাইলগুলো ফটো করতে হয়, ফটোকপি করতে হয়, সেগুলো কিন্তু আমি নিজেই এরকম ইমেজ মোবাইল ফোন থেকে তুলে আমি কিন্তু এটাকে মানে ডকুমেন্ট, এই ডকুমেন্ট আমি এখানে এডিট করে সেম এই সিস্টেমে এ করার পর আমি এটাকে প্রিন্ট করি। সো দেখা যায় প্রিন্ট অর্থাৎ আমাদের যে স্ক্যানারের কোয়ালিটির থেকেও কিন্তু আমাদের এটার কোয়ালিটি অনেক বেটার হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট টিউটোরিয়াল এরকম আরও কিছু অ্যামেজিং ভিডিও হয়ে যাবে, কীভাবে আপনারা পাসপোর্ট ছবি তৈরি করবেন, সম্পূর্ণ ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিব। আশা রাখি আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিও দেখেন এবং লাইক করেন, তাহলে আমি নেক্সট টিউটোরিয়াল মেক করার চিন্তা ভাবনা করবো। সো ভিউয়ার্স, সাথেই থাকুন, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।